পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন মা। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা কর্মের ব্যাপার। যে মাছে কাঁটা বেশি সেই মাছে স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। সত্যিই কি অদ্ভুত, তাই না? তুমি ফুলের ওপর শুলে ফুলশয্যা, আর ফুল তোমার ওপর শুলে মৃত্যুশয্যা। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো, সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। যার কথা তোমার সুখের সময় মনে পড়ে জানবে তুমি তাকে ভালোবাসো, আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়বে জানবে সে তোমাকে ভালোবাসে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শ্রমিক হচ্ছে বাবা মা। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পর্যন্ত ওনারা সন্তানের কল্যাণের শ্রম দিয়ে যান। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজের থেকেই তোমার কল্যাণ করেছেন। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোটা নেই। আগে টাকা কামাও বন্ধু, ভালোবেসো তারপরে, কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মোড়ে। কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো ভালোবাসা, কারো দুর্বলতা, কারো জীবন, এগুলো নিয়ে কোনোদিনও মজা করতে নেই। মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা কোনটা জানেন? মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা হলো মন। মেয়েদের মন অনেক ছোট ছোট বিষয়ে আঘাত পায়, আবার ছোট ছোট বিষয়ে খুশিও হয়ে যায়। প্রদীপ কখনো জ্বলে না, তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনই তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলতে যেও না, শুধু ভালো কর্ম করে যাও, তোমার কর্মই তোমার পরিচয় দেবে। কারো দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না, কে জানে কে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে। চরিত্রের মধ্যে যদি সত্যের শিক্ষা দীপ্ত না হয়, তবে জ্ঞান, অভিজ্ঞতা, গৌরব, শক্তি সবই বৃথা। কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না, মানুষ হতে লাগে সততা। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা, আর এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যিই মেয়েদের জীবনটা অদ্ভুত। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয়, আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে শেষ হয়। কি অদ্ভুত, তাই না? মেয়েদের জীবন ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি নিজে গঠন করেছেন। চোখ মারাটা লাভ নয়, চোখের জল মোছাটা লাভ। কিস করাটা লাভ নয়, ভালোবাসার মানুষটিকে মিস করাটাই লাভ। টাচ করাটা লাভ নয়, ভালোবাসার মানুষটিকে অনুভব করাটাই রিয়েল লাভ। আপনাকে পাওয়ারফুল হতে হবে এই কারণে নয় যে আপনি সবাইকে দাবিয়ে রাখবেন। আপনাকে পাওয়ারফুল হতে হবে এই কারণে যাতে আপনাকে কেউ দাবিয়ে রাখতে না পারে। ভগবান যা দিয়েছে সেটা নিয়ে সবসময় তৃপ্ত থাকার চেষ্টা করুন। ভেবে দেখবেন, ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেকে পায়নি। বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না,
এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন, সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। মেয়ে মানে জন্মের আগেই পৃথিবীর আলো না দেখানোর বারণ। মেয়ে নয়, ছেলে চাই যাদের দাবি। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়িই সম্পূর্ণ হয় না। মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে। তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা। ডিভোর্সি নারী মানে সংসার জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন এমন নয়, এমনও হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া বোধহয় খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড্ড কঠিন। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না। শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে, শক্তি সেটাকে বলে যেটা মন থেকে আসে, বলেছেন স্যার APJ আব্দুল কালাম। জীবনটা বড়ই অদ্ভুত, যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, আর যে পায় না সে কিছুই পায় না। কানাঘুষো শব্দের আড়ালে বাস্তবতার রাস্তায় দাঁড়ালে দূরত্বটা আজও অমলিন। মাল্টিন্যাশনাল স্কুল, উন্নত টেকনোলজি, সোনামুখে দুধ ভাত, ছোটে স্কুলের গাড়ি, ফুটপাতে হাহাকার, অপুষ্টি শত পেট শুকিয়ে বৃষ্টিতে ভেজে আগাছার মতো, পোড়া মুখে তাও ফোটে হাসি, চোখ দুটো জল জল, এদের পাশে কবে দাঁড়াবে এসে তুমি? শহরের উন্নয়ন, এই পৃথিবীতে সবচেয়ে ভালো দৃষ্টিশক্তি কার? যে নিজের ভুল ত্রুটিগুলো দেখতে পায় তার। সত্যি বলতে কি, মেয়েদের উপস্থিতি সব জায়গায় শোভা বা আকর্ষণ অনেক গুণ বাড়িয়ে দেয়। সেটা এমনি বাড়ি হোক বা কোনো বিয়ে বাড়ি, কোনো পূজা মণ্ডপ হোক বা কোনো মেলা। প্রিয় মানুষটির সাথে দেখা করতে গেলে সাথে কোনো উপহার নিয়ে নয়, হাতে একটু সময় নিয়ে যেও। একটি ভালো দিন পেতে হলে তোমাকে অনেকগুলি খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। সেই বিবাহটাকেই শুভ বিবাহ বলা যায়, যে বিয়েতে মেয়ের বাবার ওপর কোনো পণের বোঝা চাপানো হয় না। সম্পর্কগুলো বাঁচিয়ে রাখুন, কারণ বর্তমানে মানুষ এতটাই একা হয়ে গেছে যে ফটো তোলার পর্যন্ত কেউ নেই, সেলফি নিতে হয়, যেটাকে সবাই ফ্যাশন বলে। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না, এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি, ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। চরিত্রহীনরাই লজ্জা শরমের মাথা খেয়ে চলে আসে অন্যের চরিত্র নিয়ে কথা বলতে। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই, নাম্বার 1 যে ভালো না বেশে অভিনয় করে, নাম্বার 2 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে, এবং নাম্বার 3 যে বিশ্বাসের অমর্যাদা করে। কোনো কিছুই অসম্ভব না যদি সাপোর্ট করার মতো একজোড়া শক্ত হাত থাকে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। নিমপাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমন কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে, ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে, ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত, মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। ঘরে যত মানুষই থাকুক না কেন, একমাত্র মা না থাকলেই
ঘরটা খালি খালি লাগে। জীবনে পরাজয় বলতে কিছু নেই, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত।